नमस्कार বন্ধুরা, আমি নিরঞ্জনা। চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কি বানাচ্ছি তোমাদের জন্য। আজকে হাজির হয়ে গেছি ওলের ভর্তা নিয়ে। গরম গরম ভাতে এই রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, তাই অবশ্যই তোমরা একবার হলেও গরম ভাতে ওলের ভর্তা অবশ্যই ট্রাই করে দেখবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। তাহলে চলো বন্ধুরা দেখে নাও আমার আজকের রেসিপি ওলের ভর্তা। ওল ভর্তা বানানোর জন্য আমি এখানে ওল নিয়ে নিয়েছি, আর লাগছে লেবু। আমি এখানে কাগজি লেবু নিয়েছি। লাগবে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। চালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। লাগবে নুন। নুনটাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর লাগবে সর্ষে বাটা। সর্ষে বাটাটা কিন্তু এই রেসিপিতে মাস্ট। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ওলটা দিয়ে দেব। দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। চলুন তাহলে এখন সিটিটা দিয়ে নিই। তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল না দিলে কিন্তু সিদ্ধ করা যাবে না। দেখুন ওলটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এক এক করে সমস্ত কিছু আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন। আপনারা অবশ্যই নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী, বেশি খেতে চাইলে সেক্ষেত্রে লঙ্কা আরও বেশি দিতে পারেন, আর কম খেতে চাইলে অবশ্যই কম দেবেন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিতে হবে। আর রান্নাটায় আর কোনো রকম ঝামেলা নেই, শুধুমাত্র এই কয়েকটা জিনিস ঝটপট মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর সর্ষের তেলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি দিতে হবে। এবারে দিয়ে দেব 1.5 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটার পরিমাণটাও কিন্তু অল্প একটু বেশি দিতে হবে, তা না হলে খেতে কোনো টেস্ট আসে না। এবার দিয়ে দেব পাতিলেবুর রসটা। রসটা আমি এখানে হাফ ব্যবহার করছি, গোটা পাতি লেবু কিন্তু ব্যবহার করছি না। আপনারাও কিন্তু যদি ওলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে বেশি ব্যবহার করতে পারেন। চলুন এবার তাহলে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিই। চামচের সাহায্যে মাখা যাবে না, তাই আমি হাত দিয়েই কিন্তু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ওলের ভর্তা। খুব ভালো করে ওল ভর্তাটা আমি মেখে নিলাম। চলুন এবার একটা প্লেটে আমি সার্ভ করে দিই। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ওলের ভর্তা। গরম গরম ভাতে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর তার সাথে থাকে যদি একটু লেবু আর কাঁচা লঙ্কা, আরও জমে যাবে। কাঁচা সর্ষের তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দেবেন। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আমার আজকের রেসিপি, আর কে কে ট্রাই করলেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। পাশে অবশ্যই তোমরা থেকো, তাহলে আমি আরো উৎসাহ পাবো এবং নতুন নতুন রান্না করব এবং তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেকটা ভিডিও আশা করি তোমাদের পছন্দ হচ্ছে। লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, তাহলে আমার নতুন নতুন রান্না করতে অনেক উৎসাহ হবে। অবশ্যই সকলে আমার পাশে থাকবে।